বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলীর আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান। বিদেশিদের অবদানের মধ্যে সর্বপ্রথম আসে সাইমন ড্রিম। তিনি ছিলেন প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক। বহির্বিশ্বে প্রথম মুক্তিযুদ্ধের সংবাদ পরিবেশন করেন তিনি। তিনি একুশে টিভির উদ্যোক্তা। মাদার মারিও ভেনেরিজ ইতালির নাগরিক ছিলেন। ১৯৭১ সালে ৪ এপ্রিল স্বাধীনতা যুদ্ধে তিনি নিহত হন। জর্জ হ্যারিসন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক ছিলেন। তার ব্যান্ড দলের নাম ছিল বিটলস। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় বিটলস। ১৯৭১ সালের ১ অক্টোবর নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে কনসার্ট ফর বাংলাদেশ এর আয়োজন করেন। প্রধান আয়োজক ছিলেন জর্জ হ্যারিসন। আন্দ্রে মার্লো ফ্রান্সের সাহিত্যিক ছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। রবিশঙ্কর বিখ্যাত সেতারবাদক ছিলেন। ১৯৭১ সালের ১ অক্টোবর নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে কনসার্ট ফর বাংলাদেশের প্রধান আয়োজক ছিলেন। অ্যালেন গিনেসবার্গ ছিলেন মার্কিন কবি। মুক্তিযুদ্ধকালীন সময়ে তার লেখা কবিতা সেপ্টেম্বর অফ দ্য জোশ রোডস, এই কবিতাটি ১৫১ লাইনের। ইয়েভগেনি তুশেশকর তিনি ছিলেন রাশিয়ার নাগরিক। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিদের বা বাঙালিদের সাথে সংহতি প্রকাশ করে কবিতা পাঠের আয়োজন করেন। ওয়াইলমোর ওয়ার্ডারল্যান্ড WS ওয়ার্ডারল্যান্ড অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন, কিন্তু জন্মগ্রহণ করেন নেদারল্যান্ড। বিয়ের প্রতীক খেতাবটা প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ছিলেন। ২০০১ সালে ১৮ মে তিনি মৃত্যুবরণ করেন।